নমস্কার বন্ধুরা, আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একটা দুবরাজপুর শহর বীরভূম ডিস্ট্রিক্টে। অধিশ্রী ফ্যামিলি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চেষ্টা করব মেইনলি আজকে ফাস্টফুডের দোকানগুলো এবং বিভিন্ন মিষ্টির দোকানগুলো ঘুরে আপনাদের দেখানোর জন্য। আপনারা সবাই দেখতে থাকুন। ওখানে আমি এসে প্রথমে এখানকার মুড়ি ঘুগনি এবং আপনার পেঁয়াজি দিয়ে টেস্ট করছি, ওটা কেমন হচ্ছে। চেষ্টা করবো দোকানদারের সাথে কথা বলার জন্য, ওনার যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে ওগুলো কেমন রেঞ্জ, কত দাম, এবং ওখানে ডেলি কেমন বিক্রি হয়, ওটার ডিটেলস আপনাদেরকে বলার জন্য। এবার আমি যেই দোকানটাতে খেয়েছি মুড়ি এবং ঘুগনি, ওই দোকানের মালিকের সাথে একটু কথা বলে নেব। আপনারা দেখে নিন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ওখানে ফাস্টফুডের জিনিস রাখা আছে, যেমন হচ্ছে আপনার ভেজ চপ, ওগুলো হচ্ছে ব্রেড চপ, এটা হচ্ছে আপনার পেঁয়াজি। দেখে নিন, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই গরম গরম পাওয়া যাবে এখানে। এবং আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি ওনাদেরকে, ওনারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মঠল। আমি একটু দাদার সাথে কথা বলে নেবো, এই দোকানের যিনি ওনার। আপনার নামটা কি দাদা? আমার নাম বৈদ্যনাথ দে। আচ্ছা, আপনি একটু অ্যাড্রেসটা বলে দেবেন দোকানে। আচ্ছা, তো আপনি পেঁয়াজি এগুলো কত করে বিক্রি করেন? সব 6 টাকা করে। প্রত্যেকটা আপনার জিনিসই হচ্ছে 6 টাকা করে বিক্রি করেন? তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমরা এগিয়ে যাব দুবরাজপুরে আর কী কী স্টল আছে ওই সমস্ত স্টলগুলোর দিকে। এবার আমরা যাবো দেখি আপনার মিষ্টি দোকান, মিষ্টি কী কী পাওয়া যায়। একটু এগিয়ে গিয়েই দেখতে পাচ্ছি আপনার এখানে পাগুরতলা মোড়েই সাধনা সুইটস, সাধনা সুইটস, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মিষ্টি দোকান। আপনারা দেখে নিন পাগুরতলা মোড়, পাগুরতলা মোড় থেকে একটু এগিয়ে এবার আমরা একটা গলির ভিতরে ঢুকে পড়লাম। এবার আমরা দেখি এখানে একটা খুবই ভালো মিষ্টি দোকান আছে। হ্যাঁ, অনেকের মুখেই শুনলাম সেই মিষ্টি দোকানটা। এটা হচ্ছে আপনার মোহন সুইটস, দেখতে পাচ্ছেন সোমনাথ দে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই দোকানে কী কী আপনার মিষ্টি পাওয়া যায়। তো দেখছি এখানে অনেক রকমারি মিষ্টি রাখা আছে, তো চেষ্টা করব এখানকার ওনারের সাথে একটু কথা বলে নেওয়ার জন্য। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকমারি মিষ্টি রাখানো আছে এখানে, আপনারা একবার দেখে নিন। বক্সে ভরে দিয়ে গো। আচ্ছা, তুমি এই দোকানে থাকো নাকি? একটু একটু বলে দেবে এগুলো কি? দোকানটাতে দেখছি অনেকটাই ভিড়, অনেক লোক আছে। যেটা শুনলাম সেটা আসলেই সত্যি। এবার আমরা মোহন সুইটসের প্রোপ্রাইটারের সাথে একটু কথা বলে নেব, দেখি উনি কি বলছেন। দাদা, আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে পাকুরতলা মোড়, ঠিক আছে, দুবরাজপুর পাকুরতলা মোড়। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি এই ব্লগটা। আপনারা আপডেট থাকবেন, পেজটাকে ফলো করবেন,
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইউটিউব অধিশ্রী ফ্যামিলি ব্লগস, থ্যাংক ইউ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ইউটিউবের ফলোয়ার হলে বটনটাকে প্রেস করবেন যাতে সব কিছু আপডেট আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।